সাহিত্যের কিছু ভিন্ন ধারার গল্প দিয়ে সজ্জিত আমাদের এই বিশেষ নিবেদন ক্যানভাস অফ স্টোরিজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। সত্যি দেখতে দেখতে শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা নিয়ে সবুজ মাঠে সাদা কাশফুল আর আগমনীর এক অসাধারণ গন্ধ নিয়ে মা আসছেন। আর এই প্রসঙ্গে বলতে গেলেই আমাদের কানে বেজে ওঠে মহালয়ার ভোরের সেই এক মন্ত্র, এক সুর, এক ছন্দ। আজকের গল্প ইন্দ্রাণী ঘোষের রক্তবীজ বধ। মহালয়া বলতেই আমাদের মনে যে ছবিটা ভেসে ওঠে সেই দৃশ্যটাকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছেন ইন্দ্রাণী ঘোষ তার এই গল্পের মধ্যে দিয়ে। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা 1426 থেকে। আজকের গল্পে আমাদের অডিও টিম, গল্প পাঠে শায়ক রয় চৌধুরী, দেবীর ভূমিকায় সৌমিতা ঘোষ, চামুণ্ডা এবং অসুরের চরিত্রে আমি মৌমিতা কুণ্ডু এবং অনুভব নাথ, গল্পের সূত্রধার আমি মৌমিতা কুণ্ডু, সাউন্ড রেকর্ডিং, মিক্সিং অ্যান্ড মাস্টারিংয়ে সৌম্যদীপ দে। শুরু হচ্ছে রক্তবীজ বধ। দুষ্টের বিনাশ করতে দেবী দুর্গাকে অনেক অসুর বধ করতে হয়েছিল। তাদের অনেকে আবার ছিল অসুরদের রাজা। তবে অসুর রাজরা যখন দেবীর সঙ্গে যুদ্ধ করতে আসত তখন তাদের সঙ্গে থাকত আরও অনেক অসুর, কেউ কেউ আবার অসুরদের সেনাপতি। সেই সব সেনাপতিও কিন্তু কম যেত না, এক একজন সেনাপতি ছিল এক এক দিক থেকে সাংঘাতিক। তেমনই একজন ছিল রক্তবীজ। দেবী যখন শুম্ভ নিশুম্ভ নামে দুই দুষ্ট অসুরকে বধ করতে যান তখন রক্তবীজের সঙ্গে তার যুদ্ধ হয়। রক্তবীজ কিন্তু মোটেই সাধারণ অসুর ছিল না, তার ছিল এক আলাদা বৈশিষ্ট্য। আগের জন্মে সে ছিল মহিষাসুরের বাবা রম্ভাসুর। রম্ভাসুরকে মেরেছিলেন দেবরাজ ইন্দ্র। রম্ভাসুরকে যখন চিতায় পোড়ানো হচ্ছিল তখন সেই চিতা থেকে এক অসুর উঠে আসে, সে হলো রক্তবীজ। জন্মের পরই রক্তবীজ তপস্যা করা শুরু করলো। সেই তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে বর দেন, তার শরীরে অস্ত্র দিয়ে আঘাত করলে যে রক্ত বেরোবে সেই রক্তের ফোঁটা মাটিতে পড়লেই জন্ম নেবে হাজার হাজার অসুর। সেই সব অসুরদেরও আবার সেই একই বৈশিষ্ট্য থাকবে, মানে তাদের আঘাত করলে যদি রক্তপাত হয় মাটিতে পড়া সেই রক্ত থেকে জন্ম নেবে আরো হাজার হাজার অসুর। কাজে রক্তবীজকে মারা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, তাকে মারতে গেলে সে আরো ক্ষমতাশালী হয়ে উঠবে। এদিকে ব্রহ্মার বরে শুম্ভ নিশুম্ভ প্রবল ক্ষমতাশালী হয়ে উঠেছিল, এতটাই যে তারা দুজনে মিলে স্বর্গ দখল করে নিল। তখন দেবতাদের কাতর প্রার্থনায় দেবী দুর্গা এলেন উদ্ধার করতে। আর উদ্ধার করতে গেলে তো অসুরদের বধ করতেই হবে, তারা তো বিনা যুদ্ধে স্বর্গ ছাড়বে না। দেবী তখন এক কৌশল অবলম্বন করলেন। তার দেহ কোষ থেকে উদ্ভূত হলেন অপরূপা সুন্দরী এক দেবী, চণ্ডিকা বা অম্বিকা। দেবীর দেহ কোষ থেকে জন্ম, তাই তাকে কৌশিক নামে অভিহিত করা হয়। অসুররাজ শুম্ভর চর চণ্ডমুণ্ড সে সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। পরমা সুন্দরী এক রমণী ঘুরে বেড়াচ্ছেন, এ দৃশ্য দেখে শুম্ভকে গিয়ে তারা জানায় সে কথা। শুম্ভ তখন ত্রিভুবনের রাজা, ফলে শুম্ভ তৎক্ষণাৎ ঠিক করে ফেলে হয় সে নয়তো তার ভাই নিশুম্ভ বিয়ে করবে ওই রমণীকে। প্রস্তাব দিতে দূত হিসেবে দেবীর কাছে সুগ্রীবকে পাঠায় শুম্ভ। মজার ব্যাপার, অসুররাজের এমন দাম্ভিক প্রস্তাব শুনে দেবী কিন্তু মোটেও রেগে গেলেন না, বরং সুগ্রীবকে বললেন, এতে আমার সমস্যা নেই, তবে আমি প্রতিজ্ঞা করেছি
যেই পুরুষ আমাকে যুদ্ধে হারাতে পারবে তাকেই আমি বিয়ে করব। ফলে শুম্ভ নিশুম্ভকেই এখানে এসে আমাকে যুদ্ধে হারাতে বলো। দূতের মুখে এ কথা শুনে অসুররাজ তো খুব রেগে গেল। কিন্তু শুম্ভ নিশুম্ভ তো একা ছিল না, তাদের ছিল বিরাট অসুর বাহিনী। সেই বাহিনীর এক এক সেনাপতি প্রবল শক্তিশালী। শুম্ভ তখন সেনাপতি ধূম্রলোচনকে আদেশ দিল ওই রমণীকে ধরে আনার জন্য। 60,000 অসুর সেনা নিয়ে ধূম্রলোচন গেল দেবীকে ধরে আনতে। কিন্তু দেবীর সঙ্গে কি একজন অসুর সেনাপতি কখনো যুদ্ধ জিততে পারে? দেবী প্রথমে বধ করলেন ধূম্রলোচনকে, এরপর এলো চণ্ডমুণ্ড। সেই দুই অসুরকে মারার জন্য নিজের কপাল থেকে সৃষ্টি করলেন কালীকে। দেবী দুর্গা এবং কালীর সঙ্গে যুদ্ধে তারাও পরাজিত হলো। কালীর হাতে নিহত হলো ওই দুই অসুর সেনাপতিও। চণ্ডমুণ্ড বধ করার জন্যই কালীর আর এক নাম চামুণ্ডা। এতজন বীর সেনাপতি মারা যাওয়ার পর শুম্ভ নিশুম্ভ নিজেরা এলো, সঙ্গে এক দল সেনাপতি, কালক, মৌর্য, কালকেয় নামের ভয়ঙ্কর সব অসুর, আর ছিল রক্তবীজ। অতএব যুদ্ধ যে ভয়ঙ্কর দিকে বাঁক নিল তার বলার অপেক্ষা রইল না। একদিকে দেবী চণ্ডিকা আর তার বাহন সিংহ, পাশে রয়েছেন দেবী চামুণ্ডা, অন্যদিকে বিরাট অসুর বাহিনী। দেবতারা তখন এগিয়ে এলেন, তাদের সবার শক্তি মিলে সৃষ্টি হল অষ্টমাতৃকা। অষ্টমাতৃকা হলেন 8 দেবী, তারা দেবী দুর্গারই 8 রূপ। এবার শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। দেবী দুর্গা অষ্টমাতৃকার হাতে মারা যেতে লাগলো শুম্ভ নিশুম্ভের বাহিনীর অসুররা। তাতে প্রবল রেগে গেল রক্তবীজ। একই গত জন্মে সে ছিল মহিষাসুরের বাবা, তার উপর এ জন্মে সে ব্রহ্মার বরে বিরাট ক্ষমতা পেয়েছে। কিন্তু রেগে গেলে হবে কি? অস্ত্রাঘাতে তার শরীর থেকেও শুরু হয়েছে রক্তক্ষরণ। এক এক ফোঁটা রক্ত থেকে জন্মাতে শুরু করেছে আরও অনেক রক্তবীজ। তারাও সব সমান শক্তিশালী, তাদের মারলেও আবার রক্তপাত, আবার নতুন রক্তবীজরা। এই অষ্টমাতৃকাদের মধ্যে ছিলেন ইন্দ্রের শক্তি ঐন্দ্রী, তার বজ্রে রক্তবীজের আঘাত লাগলে আরও হাজার হাজার রক্তবীজ তৈরি হলো। চক্র, গদা, তরোয়াল, ত্রিশূল, আরও নানা অস্ত্র দিয়ে অষ্টমাতৃকারা তখন একযোগে আক্রমণ করলেন তাদের। কিন্তু কিছুতেই কিছু হলো না দেখে দেবতারা পড়লেন মহা ফাঁপড়ে। চারপাশে তখন লক্ষ লক্ষ রক্তবীজ। দেবী চণ্ডিকা অন্য এক পরিকল্পনা করলেন। ঠিক হলো তিনি রক্তবীজকে অস্ত্র দিয়ে আঘাত করবেন, চামুণ্ডা সেই রক্ত মাটিতে পড়ার আগেই হাঁ করে খেয়ে নেবেন। এভাবে আস্তে আস্তে শরীরের সব রক্ত বেরিয়ে গেলে তাকে মারা হবে। যেমন ভাবা তেমন কাজ। চণ্ডিকা ত্রিশূলের আঘাতে রক্তবীজকে আঘাত করার পর তার রক্ত থেকে হাজার হাজার রক্তবীজ জন্ম হতে লাগলো। রক্ত মাংস সব শুদ্ধ চিবিয়ে সবাইকে খেয়ে ফেলতে লাগলেন চামুণ্ডা। রক্ত মাটিতে না পড়ার ফলে নতুন রক্তবীজের জন্মও হলো না। রক্তবীজও এত সহজে ছাড়ার পাত্র নয়। সেও গদা দিয়ে আঘাত করলো চণ্ডিকাকে, সে আঘাত হারায় এড়ালেন দেবী। এরপর রক্তবীজের রক্ত থেকে উৎপন্ন অসুরদের চামুণ্ডা খেয়ে ফেলার পর অবশেষে ত্রিশূল, বজ্র, বাণ, তরোয়াল ইত্যাদির সাহায্যে চণ্ডিকা তাকে মেরে ফেললেন। রক্তশূন্য রক্তবীজ প্রাণহীন হয়ে মাটিতে পড়ে রইল। ছত্রখান হয়ে গেল বিপুল অসুর বাহিনী। এরপর দেবীর হাতে নিহত হলো শুম্ভ নিশুম্ভ। তারপর আবার স্বর্গে দেবতাদের রাজ্য প্রতিষ্ঠা পেল। তবে সে আর এক কাহিনী। এতক্ষণ আপনারা শুনছিলেন ইন্দ্রাণী ঘোষের রক্তবীজ বধ। এভাবেই দেবী যুগে যুগে নানান রূপে এসেছেন এবং আসছেন দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে। ক্যানভাস অফ স্টোরিজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের পুজো খুব ভালো কাটুক। আর আপনাদের যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আর আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর আপনারা
নেক্সট গল্প হিসেবে আমাদের কাছ থেকে কি শুনতে চান সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। শুনতে থাকুন ক্যানভাস অফ স্টোরিজ।